নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি আমলকির একটি রেসিপি দেখাবো। এটা শুধু সর্দি কাশিতেই নয়, অনেক রোগেই ভালো কাজ দেবে। চলুন দেখে নিই কীভাবে বানাবো। এইখানে 500 মতো আমলকি ভালো করে ধুয়ে রেখেছি। একটা পাত্রে জল গরম করে তার উপর একটা ঝাঁঝি থালার মধ্যে আমলকিগুলো দিয়ে ভাপিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই রকম থালা না থাকলে কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলেও হবে। এখন একটা মিক্সির বাটিতে দিচ্ছি 5 গ্রাম ছোট এলাচ, 5 গ্রাম জৈত্রী, 5 গ্রাম মতো দারচিনি, 15 গ্রাম লবঙ্গ। সবকিছুর থেকে লবঙ্গটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিচ্ছি বড় 2 চামচ মতো মৌরি, 1.5 চামচ গোটা জিরে, 10 গ্রাম মতো গোলমরিচ, আর দিচ্ছি 5 গ্রাম জোষ্ঠী মধু। জোষ্ঠী মধু মিক্সিতে দিলে অবশ্যই ভালো করে ভেঙে নেবেন, এটা চাইলে নাও দিতে পারেন। এর সাথেই ছিঁড়ে দিচ্ছি 3টে তেজপাতা। এইবারে সবকিছু খুব ভালো করে গুঁড়ো করে নেব। এইবারে মশলাটা একটু চেলে নিচ্ছি যাতে এলাচের খোসা আর মশলার মোটা দানাগুলো আলাদা হয়ে যায়। ভালো করে মশলাটা চেলে নেবার পরে বাকি যে মশলাটা থাকবে সেটা দিয়ে চা করে খেলেও ভালো উপকার পাবেন। মশলাটা চালা হয়ে যাওয়ার পরে 10-12টা মতো খেজুর ভালো করে বেটে নিচ্ছি। খেজুরগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবার পরে দানাগুলো বার করে নিয়েছি। খেজুরটা বেটে নেবার পরে আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সব আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হলে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব দানাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এইবারে আমলকিটাও বেটে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কয়েক কুচো আদা, বাটতে অসুবিধা হলে একটু জল মিশিয়ে নিতে পারেন। আমলকিটা ভালো করে বেটে নেবার পরে কড়াইতে বড় 4 চামচ ঘি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আমলকিটা। এইবারে ভালো করে নাড়াচাড়া করে আমলকির জলটা শুকিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবার পরে দিচ্ছি বেটে রাখা খেজুরটা। খেজুরটা ভালো করে আমলকির সাথে মিশিয়ে নেব। এখন দিচ্ছি 500 মতো ভেলিগুড়। গুড়টা আমলকির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় অবশ্যই ঢাকা দেবেন, না হলে ছিটে চোখে মুখে লেগে যেতে পারে। কিছুক্ষণ বাদে বাদে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দিতে হবে। এখন দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা আর 3 চামচ মতো মধু। এইবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে, এইবারে ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিন, অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।